নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিগেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শকবন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। তারিখে নোট করে নিন, আগামী 45 দিন মহাপরিবর্তন হতে চলেছে পাঁচ রাশির। ঈশ্বরের কৃপায় হবে মহা কোটিপতি। একটা কথা আছে জানেন, মানুষ দিলে কুলায় না আর ঈশ্বর দিলে ফুরায় না। বিশেষ লাভ পেতে চলেছে পাঁচ রাশি। প্রথমেই আমি আলোচনাটা করি। মঙ্গল বিষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করেছে। মঙ্গল আমাদের দেয় ভূমি, মঙ্গল দেয় এনার্জি, মঙ্গল দেয় অর্থ। অর্থাৎ মঙ্গলের বিশেষ কৃপা, অর্থাৎ বজরংবলীর কৃপা পাবে এই পাঁচ রাশির মানুষ। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই কমেন্ট করুন। অনেকে প্রচুর ফোন করছেন যে কৌশিকদাকে একটু বলুন যে আমি প্রচুর ঋণে পড়ে গেছি। দেখুন, ঋণ এটা সম্পূর্ণ নিয়ে আসে আপনার মঙ্গল গ্রহ। মঙ্গল যদি আপনার জন্মকুণ্ডলিতে নেগেটিভ স্থানে থাকে, অথবা মঙ্গলের যদি আপনার যদি শনির দৃষ্টি, অথবা মঙ্গল যদি নিচস্থ বা মঙ্গল রাহু যদি একত্রে অবস্থান করে, তাহলে কিন্তু আপনার জীবনে বড় ধরনের ঋণ কিন্তু আসবে। আগে সর্বপ্রথম আপনাকে মঙ্গলের প্রতিকার করতে হবে, এবং আপনারা বজরংবলীর পুজো অবশ্যই করুন, হনুমানজির পুজো করুন। মঙ্গল গ্রহ আপনার ভালো কিন্তু হবে। মঙ্গল আমাদের দেয় ভূমি, মঙ্গল দেয় অপার সম্পত্তির মালিক। আপনার জীবনে মঙ্গলের স্থিতি কেমন রয়েছে, আপনার মঙ্গল যদি শুভ অবস্থাতে থাকে, তাহলে আপনি হবেন রাতারাতি কোটিপতি। কোন রাশির ক্ষেত্রে ভালো হতে চলেছে তার আগে আমি একটু বলে দিই। যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, আপনার দেনার উপর দেনা, দিয়ালে পিঠ ঠেকে গেছে, বিজনেস ভালো চলছে না, ব্যবসা করছেন ব্যবসা ভালো চলছে না, বিবাহিত জীবনে প্রবলেম আসতে চলেছে বুঝতে পারছেন, যোগাযোগ করুন। বা বিয়ে হতে বাধা, সন্তানের কেরিয়ারের ক্ষেত্রে বাধা, কর্মক্ষেত্রে সমস্যা, মামলা মকদ্দমাতে ডুবে পড়েছেন, প্রচুর অর্থ লস হয়েছে, অবশ্যই যোগাযোগ করতে পারেন। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি আমি দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি, আর আমার প্রেডিকশন না মাটিতে ভরে না, আর যার হাত ধরি তাকে টেনে তুলি। তো আপনারা এই 45টা দিন, 27 অগস্ট থেকে 45 দিন আপনারা লিখে রাখুন, মঙ্গলের রাশি পরিবর্তনে যে যে রাশির ক্ষেত্রে বিশেষভাবে লাভ হতে চলেছে। প্রথম যে রাশি, ধনু রাশি। ধনু রাশির বিশেষ করে ব্যবসা ক্ষেত্রে আপনার শুভ হবে, আপনার আটকে থাকা টাকা আপনি পেতে পারেন, ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে, কেরিয়ারের ক্ষেত্রে বাধা দূর হবে, আকস্মিক ধনপ্রাপ্তি আপনাদের হবে। ধনুরাশি, ধনুরাশির অর্থলাভের প্রবল সম্ভাবনা রয়েছে, ডেলি ইনকাম আপনাদের হবে ধনুরাশি। দ্বিতীয় যে রাশি, আপনার মহা সৌভাগ্যশালী রাশি সিংহ রাশি। দেখুন, একাদশ গৃহে অবস্থান করছে নবমপতি,
একাদশ গৃহে অবস্থান করছে চতুর্থ পতি, কানেকশান ভালো, নবম চতুর্থ একাদশের কানেকশান হচ্ছে। সিংহ রাশির ইন জেনারেলভাবে আমি বলবো, যদি আপনাদের জন্মকুণ্ডলিতে বড় কোনো দোষ না থাকে তাহলে এই সময় আগামী 45 দিনের মধ্যে কোনো প্রপার্টি থেকে লাভ এবং দৈব কৃপা আপনারা পাবেন, ইনকামের সোর্স আপনাদের বাড়বে, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হবে এবং আটকে গেছিলো ডুবে গেছিলো এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এরপর যে রাশি আপনার মহা সৌভাগ্যশালী রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার বৃষ রাশি। বৃষ রাশির সপ্তম দ্বিতীয়ের কানেকশান অর্থাৎ ব্যবসা এবং শ্বশুরালয় থেকে কোনো অর্থ পাওয়া, পাশাপাশি স্ত্রী ভাগ্যে ধন আপনাদের হবে, ইনকামের নতুন নতুন সোর্স আপনাদের আসবে, মান সম্মান এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনাদের উন্নতি হতে চলেছে, আর্থিক স্থিতি এই সময় আপনাদের মজবুত হতে চলেছে। অর্থাৎ বৃষ রাশির ক্ষেত্রে মঙ্গলের রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে শুভ হতে চলেছে। এরপর রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির সপ্তম দ্বিতীয় নবমের কানেকশান অর্থাৎ ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি হবে, পার্টনারশিপ বিজনেস করছেন, নিজে বিজনেস করছেন, বিজনেস থেকে ফায়দা আপনাদের হবে এবং এর সাথে সাথে আপনাদের ভাগ্যের সাপোর্ট দৈব কৃপা আপনারা পাবেন, বিদেশ থেকে লাভ, গভর্নমেন্ট থেকে সাপোর্ট আপনারা পাবেন, আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, ক্যারিয়ারের ক্ষেত্রে এই সময় আপনারা লাভ পেতে চলেছেন, মান সম্মান এবং আর্থিক জায়গা আপনাদের যথেষ্ট শুভ হতে চলেছে। পাঁচ নম্বর যে রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আকস্মিক অর্থপ্রাপ্তি, কোনো ভূমি সম্পত্তি লাভ, ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ, অর্থনৈতিক স্থিতি মজবুত, ভাগ্যের সাপোর্ট, ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন এবং অর্থনৈতিক স্থিতি আপনারা এই সময় বিশেষভাবে আপনার লাভ হতে চলেছে। অর্থাৎ এই 45টা দিন আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে লাভ দেখা যাচ্ছে, মহা পরিবর্তন আসতে চলেছে, আপনার ঈশ্বরের কৃপায় আপনিও হতে চলেছেন হঠাৎ কোটিপতি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। এই পাঁচটি রাশির ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনের সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আবারও আপনাদের কাছে একটি অনুরোধ, এটা আপনাদেরই চ্যানেল, বারবার এই কথাটা আমি আবারও বলি, আপনারা অবশ্যই ভিডিওটিকে শেয়ার করুন এবং অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে আপনারা ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং প্রত্যেকে জয় হনুমানজি, জয় শ্রীরাম, জয় বজরঙ্গবলী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। নমস্কার, ধন্যবাদ।